ফুটুক আর না ফুটুক, তবুও হৃদয় রাঙাক বসন্তে। প্রতি বছরের মতো এ বছরেও সরকারি মোড়াপাড়া কলেজের আমবাগানের মাঠে বসন্ত বরণ 1430 অনুষ্ঠান করা হয়েছে। আজ 14 ফেব্রুয়ারি বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মোড়াপাড়া ইউনিয়নের মোড়াপাড়া সরকারি কলেজ মাঠের আমবাগানে সরকারি মোড়াপাড়া কলেজের ছাত্র সংসদের উদ্যোগে এই বসন্ত বরণ 1430 অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত বসন্ত বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুম, সরকারি মোড়াপাড়া কলেজের ভিপি তুহিন, কলেজের জিএস সজীব, এজিএস আশিক, সরকারি মোড়াপাড়া কলেজ ছাত্রলীগ নেতা মামুন সহ কলেজ ছাত্র সংসদের দপ্তর ও প্রচার সম্পাদক জুয়েল আহমেদ অভি সহ আরো অনেকে। এই সময় উক্ত বসন্ত বরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের ক্রিয়া সম্পাদক অনুপম হাসান ফরিদ, সাংবাদিক এনামুল হক সহ সরকারি মোড়াপাড়া কলেজের সকল শিক্ষক বৃন্দ সহ ছাত্রছাত্রীরা। পরে উক্ত বসন্ত বরণ অনুষ্ঠানে গান গেয়ে নেচে বিভিন্ন আনন্দের মধ্য দিয়ে বসন্ত বরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এনামুল হক, এনএএন টিভি, নারায়ণগঞ্জ।